দেখছেন এএসআর নিউজ। রাজ্য সরকারের ষষ্ঠতম দুয়ারে সরকারের আজ বৃহস্পতিবার চতুর্থ দিন। বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও অংশুমান দত্তের নির্দেশ মতো প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকারের মধ্য দিয়ে রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তকিপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে সোয়েন পিটিওর হাত দিয়ে স্যানিটাইজার, ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হলো। একইভাবে এই পঞ্চায়েতের অধীনে 3টি হেলথ ক্যাম্পকে ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন দেওয়া হয়। একই সঙ্গে এই শিবিরে রামপাড়া 2 নম্বর প্রধান উদ্যোক্তায় বাচ্চাদের পুষ্টিকর খাবারও তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন দুই জয়েন্ট ভিডিও বিপ্লব বর্ষাক ও উদয় নারায়ণ দে, বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান, প্রধানের প্রতিনিধি তানোয়ার হোসেন। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। এই কারণে কি ব্যবস্থা রাখতে হবে না যে আজকে থেকে 20-30 বছর আগে এইটা আমরা কল্পনা করতে পারতাম না, একটা গ্রাম পঞ্চায়েত বার্ষিক পরিকল্পনা করে সরকারি অর্থে স্যানিটারি ভেন্ডিং মেশিন, যেটা ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিচ্ছে, মেয়েদের স্বাস্থ্যের কথা চিন্তা করছে এবং মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজনের কথা সেটা জনসমক্ষে তুলে ধরছে। অন্যান্য দিনগুলোর মতো আজকে চতুর্থ দিনেও বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের 11খানা গ্রাম পঞ্চায়েতেই দুয়ারে সরকার কর্মসূচি পালিত হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী পালিত হচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আছি, তকিপুর হাই মাদ্রাসায়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ICDS প্রকল্পের মাধ্যমে 0 থেকে 5 পর্যন্ত সমস্ত বাচ্চাদেরকে পুষ্টিজনিত খাবার আমাদের ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তারপরেও আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে যে সাধারণ অপুষ্টিকরজনিত বাচ্চাদের পাশে থাকা যায় এবং এই এলাকার মা ও বোনেদের স্বার্থে ন্যাপকিন মেশিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শুভোদ্বোধন হলো। আগামী দিন আমরা চাইবো যে আমাদের 6টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 6টা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সমস্ত এলাকার মা ও বোনেদের স্বার্থে, এলাকার শরীর স্বাস্থ্য সুস্থ সবল রাখার স্বার্থে আগামী দিন আমরা এই ধরনের পরিকল্পনা প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আগামী দিন নেব। দেখছেন এএসআর নিউজ।